অল রাইট। হ্যাঁ দাদা, ভালো আছেন? এই তো ভালো আছি, এখন দেখ কানেকশনটা ঠিক মতো হয়েছে। অনেক ট্রাই করলাম, পাসওয়ার্ড ম্যাচ করে না ম্যাচ করে না, অনেক সাহায্য নিলাম অনেকের কাছ থেকে। তো তোমার চেহারাটা পুরোটা দেখা যাচ্ছে না, অর্ধেক দেখা পুরোটা যাচ্ছে। দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, না? না, এইবার এইবার ঠিক আছে। এটা আচ্ছা, ল্যাপটপটা একটু সামনের দিকে নিতে পারো আর কি। হ্যাঁ এইবার ঠিক আছে। তো অনেকজনকে দেখতে পাচ্ছি পিছনে, এটাকে চিন্ময় নাকি? হ্যাঁ হ্যাঁ, চিন্ময় আছে, হ্যাঁ চিন্ময় ভালো আছো? মুন্নি 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 আছে, বাদন আছে, বাদনের বউ, মুন্নির জামাই। আচ্ছা তো দেখি সবার চেহারা একটু দেখি, সবাই কাছে আসো। এই এদিকে আসো, সবাইরে ডাকো তো, সবাইরে ডাকো, আমি এদিকে। এই যে প্রত্যাশা, নামি দোঙা, হ্যাঁ নামি দোঙা, নামি দোঙা। হ্যাঁ আচ্ছা, ওই ইয়েটা, হ্যালো, এটা কেডা মৃত্তিকা, মৃত্তিকা? হ্যাঁ বয়স কত এই যে হয়েছে? মাম্মা, বয়স মাম্মা প্রায় মাম্মা, 3-এর উপরে, 3-এর উপরে। তাতা, এই যে মামা, তাতা, আচ্ছা স্বামী না, সব দাদা সাথে কথা সব। এটা ওই আমার মুন্নির জামাই দাদা, মুন্নির জামাই। হ্যালো, কি নাম? শামীম না অভিমুখ? শামিন, শামিন, শামীন, শামীন মোচাচ্ছি। টিকিদি দে সংবাদ জানাকনি। নামগা না, হ্যাঁ সংবাগবা কলমান না, কলমাখান্দা না? আচ্ছা কলমাখান্দা। আচ্ছা, তো এমনি দিয়ে গেমকে নামি দাও ওখানে, ঠিক আছে। তো না সঙ্গী, ল্যাপটপ কো যদি মানে সামনে আলো থাকে তাইলে আরো স্পষ্ট দেখা যাবে। আলোটা মনে হয় পিছনে পড়ে গেছে মনে হয়। আলোটা একটু সাইডে পড়ে গেছে। হ্যাঁ বাদন, এই এটা একটু এদিকে ঝোলাও তো, রাইটটা একটু খুলে একটু দেখা যায় না। চক্কর তো ব্রেকফাস্ট করছেন দাদা? হ্যাঁ করলাম। কি ব্রেকফাস্ট করলেন? অনেক কিছুই তো খাইলাম। নামি দোঙা, নামি দোঙা মা, যেটা মুন্নি না? হয় নামি দোঙা, হয় নামি দোঙা বা। হ্যাঁ গেমগেন নামি দোঙা। নাংনি বুদ্ধি দে দাও আবুনার এঙা, নাংনি বুদ্ধি দে আবুনার এঙা, গামোছা এঙা, গামোছা। আর দিরাং দে যার জাননি রুমচা, এই যে প্রত্যাশা, মেকরাত বাও, দাদা এখন দেখা যায়? আগের চেয়ে একটু, আগের থেকে পরিষ্কার। হ্যাঁ আগের থেকে পরিষ্কার, আগে তো একটু আপছা আপছা দেখা যাচ্ছিল। এমনি ওয়াইফাই দিছে তো নাকি? হ্যাঁ ওয়াইফাই চালু আছে, দিছে। ওয়াইফাই কত দূর যায়? ওই উঠানে যায়? উঠানে তো কাভার হয়, ওই রাস্তাতে গিয়ে দেখি নাই এখনো। এমনি বাড়িতে ভালো স্পিড আছে। আচ্ছা, ওই ইভেন জলছত্র পশ্চিমালির চেয়ে নাকি ভালো স্পিড। এটা বাঁধন না কেডা? বাপন, 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 বাপন। আচ্ছা বাপন, কি মামা ভালো আছো? হ্যাঁ না ভালো আছি, তোমার তো চিনতেই পারতেছি না, অনেক বড় হয়ে গেছো। চাকরি করছিলাম মানে পশু পাখি ওষুধ কোম্পানিতে। আচ্ছা কোথায় এটা?
ঢাকায় চাকরি ছেড়ে দিছি হ্যাঁ হ্যাঁ চাকরি ছেড়ে এইসব বর্ষ করোনার ভয়ে হ্যাঁ হ্যাঁ যাই এই অবস্থা তে বাড়িতে কিছুদিন কাম কাজ করো মা বাবার সাহায্য করো আর কি কি করবে এমনি সাহায্য করো তাই না ভালো এমনি তোমার বাবা মা ভালো আছে তো হ্যাঁ না মিন্দরা মিন্দরা আম্বিশিয়া হাই যখনে মামু না যাও ইয়া আগে মাস্টার আগে না তারপর চিন্ময় কই চিন্ময় রে দেখতেছি না চিন্ময়ের চেহারা দেখছিলাম দূরে থেকে আমি দোমা এমনি স্কুল তো বন্ধ নাকি আচ্ছা নমস্কার 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 ভালো আছো ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো তোমার নামটা তো ভুলে গেছি আমি আমার নাম হ্যাঁ কেয়া কেয়া না আচ্ছা কেয়া বাদ কেয়া নকরেক হ্যাঁ আচ্ছা কেয়া নকরেক বাদন হলো মাংসাং কই বাদন কই বাদনের চেহারা দেখলাম না কি ভালো আছো তো একটু কথা কও কথা বললে তোমার স্ক্রিনে বড় করে দেখাবে একটু একটু এদিকে আসো ডানে আসো এদিকে আসো তুমি এইবার এইবার দেখা যাচ্ছে তো কি কাজটাজ করতেছে তো ঠিক মতো নাকি এখন তো বউ আছে কয়দিন পরে ছেলে মেয়ে হবে কাজ করতে হবে টাকা রোজগার করতে হবে তাই না আগে তো বউ বাচ্চা আসিল না ঘুরছো গারছো এখন কিন্তু কাজ করতে হবে বুঝছো কাকা পকেটে টাকা রাখতে হবে এখন সব সময় তোমার বাবা মা ভালো আছে মুন্নি দোমা চাপাং মুন্নি আছে ও গেন্দা কুছিয়ে দিঙ্গা না প্রত্যাশা লাগবে না গেন্দা তো মুন্নি কি করতেছে এখন মুন্নি ঢাকায় ছিল এখন বাড়িতেই তোমার মুখটা পুরাটা দেখা যাচ্ছে না স্থবির করে দিছে ও ঢাকা থেকে চলে আসছে না হুম বাড়িতেই সবাই আচ্ছা কি ভালো হইছে আর ওইদিকে ওই আম্বিনিঙ্গের ওই ই আছে ওই জিকুবা সুনিতা আছে বাড়িতেই তার এখন মানিকরা আছে না সে ঢাকায় সুনিতা কই
সুনিতা মানে ওই বারান্দাতে আছে। আচ্ছা, ওদের তো ছেলে না? হুম, ছেলে সমুদ্র নাম। সমুদ্র কত বড় হয়েছে? 5 বছর তো হয়েছেই। আচ্ছা, 5 বছরের মতো। আচ্ছা, হয়তো সামনে মাসে আসতে পারে। আমি মানি ঢাকায়। ও কি কাজে যাইতে হয় নাকি তার? হ্যাঁ, কাজে। তার তো নাকি অফিস খোলা, অফিস করে। ওইখানে বাইরে বের হয় না আর কি, ভিতরে থেকেই করে। ও ভিতরেই থাকে রাতেও? ওখানেই থাকা খাওয়া ওখানে। ও আচ্ছা, তাহলে সমস্যা নাই। হয়তো বা ব্রাদারদের কিছু কাজ করে দিতে হইতেছে আর কি। ওইখানে যারা আছে সবাই ওইখানেই আছে, কেউ ছুটিতে নেই। আচ্ছা, ভিতরে নাকি কাজ করাই? তোমার অনেক স্লিম লাগতেছে কি? এদিকে স্বাস্থ্য কি হঠাৎ করে কমে গেল না আগে থেকেই এরকম? স্বাস্থ্য আগে থেকেই এরকম ছিল, এখন একটু আরো কমছে মনে হয়। কমছে মনে হচ্ছে আর কি। হুম, বেশি কমলে আবার সমস্যা। ঠিক আছে, যেটা আছে এটা ঠিক আছে, তো স্বাস্থ্যও থাকতে হবে তো না? স্বাস্থ্য থাকতে চেষ্টা করতেছিলাম কিন্তু বাড়ে না তো। না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ওই 55-56 এর মধ্যে আছি, এমনি ফিজিক্যালি কোনো সমস্যা হচ্ছে না। ফিজিক্যালি ফিট থাকাটা। আপনার তো মনে হয় একটু বাড়ছে মনে হয় দাদা, নাকি বাড়ছে? এই যে 4 মাস ধরে ঘরের ভিতরে। হুম হুম, এমনি টোটালি বাইরে বের হওয়া বন্ধ? বাইরে যাই ওই খুব প্রয়োজন না হলে না, মানে চাল ডাল নেওয়ার জন্য তো যাইতে হয়। হুম হুম, ওই মার্কেট কি দূরে না কাছে? কাছে, খুব বেশি দূরে না, কয়েক ব্লক আর কি। আমাদের ওই আমার মনে হয় এখান থেকে 3-4 ব্লক, 5 মিনিটের রাস্তা। হাইটেই যাওয়া যায়, হাইটেই 5 মিনিট। সব দিকে ডানে বাই আছে আমাদের, এই যেখানে আছে ওইটা প্রথমত একটু বেশ নিরিবিলি, আর মানে আমাদের গলিতেই বাস স্টেশনও আছে, মানে নাইমাই বা পাশে, মানে ওইখান থেকে আমাদের বাড়ি থেকে গির্জা এরকম আর কি দেখাই যায়। আচ্ছা, বাস থামে আমাদের এই সামনে, এখান থেকে সব জায়গায় যাওয়া যায়। হুম, যাওয়া যায়। আবার ট্রেন স্টেশন দুই পাশেই আছে, হাঁটতে হয় একটু, একটাতে মনে হয় 5-6 মিনিট, ওর 5 মিনিট আর কি। দুই পাশে ট্রেন আছে তো, মানে যাতায়াতের জন্য সুবিধা আর কি। আমাদের এই গলিটা অনেকটা নীরব নিস্তব্ধ ছিল। এই মনে হয় গত মাসে দুইটা ফ্যামিলি আসছে, ওরা হলো ধুমধারাকা ফ্যামিলি। আমার ঠিক বাড়ির অপোজিটে রাস্তার ওপারেই, ওরা প্রত্যেক দিন বিকাল বেলা হইলেই বাড়ির লোকজন সবাই উঠে আসে, গান বাজনা বাজায়, ঠিক আছে, গান গায়, খায় দায়, মানে বিশাল ফ্যামিলি। আমার মনে হয় যে 20-30 জনের একটা ফ্যামিলি, যৌথ ফ্যামিলি মনে হয়। আচ্ছা, মানে এত হই হল্লা করে গান, অনেক সময় রাত 8টা 9টা 10টা, কোনো কোনো দিন রাত 12টা, মানে প্রত্যেক দিনই জন্মদিন থাকে ওপর আর কি। আচ্ছা, কারণ জনসংখ্যা বেশি থাকাটাই স্বাভাবিক। মনে হয় 40 জন অগ্রহ করে এসব, এরা যখন বাইরে সামনে বসে রাস্তার পাশে, মানে ছোট থেকে বড়, ছোট মানে অনেক, মনে হয় 10-12 জন আছে ছোট এরকম, 5 থেকে 10 বছরের মধ্যে আর কি। এটা কি পাশের বিল্ডিং এ? পাশের বাসায়? মাঝখানে একটা রাস্তা, অপোজিটে অপোজিটে আর কি, আমার জানালার পাশে। আচ্ছা, এক সময় আমাদের কারে বিরক্ত ফুলাই যাবে আর কি, মানে
আরে বাবা, মাসে একবার দুইবার হইলে সমস্যা নাই, প্রত্যেক দিন গান বাজনা, প্রত্যেক দিন পেপু, প্রত্যেক দিন হ্যাপি বার্থডে। পরে দেখলাম যে এরা মানুষ অনেক, আসলে আমার মনে হয় যে সব আত্মীয় গোষ্ঠী আইসে, হেনে হয়তো বা 2-3টা বাসা নিছে একসাথে, অনেক। এইভাবে টার্মেটাইন আসে একজনের পর একজনের বার্থডে আসে, এবং এরা বাসাটা নিছে পাশাপাশি, আমার মনে পুরো বিল্ডিংটা নিছে ওরা, এই আর কি। যাক, তাও এই 1 সপ্তাহ ধরে একটু থামছে, নাইলে মানে প্রায় প্রত্যেক দিনই। গত মাসে দেয় মানে আমার মনে হয় জুন মাসে সবার জন্মদিন ছিল ওদের, অতিষ্ঠ হয়ে গেছি আমরা আশেপাশে যারা আছে, ইসংবা আঙ্কবান ফুলজক, যে এরা কি শুরু করছে, আগান জক, যে যাক আমাদের গলিটা অনেক নীরব নিস্তব্ধ ছিল, ইসং ইবামনি একটা প্রাণ ফিরে আসছে কইলাম তো, এরা বললো যে না এটা ঠিক না, টু মাচ। এই যে এখানে আপনারা যেখানে আছেন, এখানে আরো ওই মন্দি আছে, এখানে গারো আছে, আমরা যে আমাদের 5টা বোরো আছে, মানে নিউ ইয়র্ক হলো 5টা বোরো মিলে একটা স্টেট। যেমন আমরা কই ওয়ার্ড, ওরা কই তো বোরো, 5টা বোরো, অনেক বড় বড় জায়গা। আমাদের বোরোতে মান্দি ফ্যামিলি আরেকটা আছে, আবার ব্রুকলিন, আবার তারপরে কুইন্স, কুইন্সে আবার আরেকটা মান্দি ফ্যামিলি আছে। এখান থেকে হাঁটলে মনে হয় 15-20 মিনিট লাগে বাসায় যাইতে। আবার এখান থেকে আবার ওই ব্রাদাররা আছে, ব্রাদার ডমিনিক, ওরা ওরা হলো ম্যানহাটনে, ম্যানহাটনে এখান থেকে 40 মিনিটের মতো লাগে ট্রেনে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ওই যাত্রারা তো রিসেন্টলি গেল, তাদের সাথে যোগাযোগ আছে দাদা? ওরা ওরা হলো টেক্সাসে, টেক্সাসে, ওইখান থেকে বিমানে গেলে মনে হয় 5-7 ঘন্টা লাগবে, আর গাড়ি চালায় গেলে 25-30 ঘন্টা লাগবে। বিমানে 5 ঘন্টা মানে কি, বাংলাদেশ তো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আধা ঘন্টায় যাওয়া যায় না, যাওয়া যায়, তাহলে বাংলাদেশের মতো ধরো 7-8টা দেশ পাড়ায় যাওয়ার মতো আর কি, তো অনেক দূর। আমি একবার গেছি ওখানে, আমাদের মনে হয় কত 5 ঘন্টা লাগছিল মনে হয় বিমানে, 5 ঘন্টা টেক্সাসে, টেক্সাসে 2 বার গেছি আমি। তাহলে তাহলে দাদা একটু ওই সাগরেদেরকেও দেখি, সাগরে পালকি দানকি, সাগরে একটু বাইরে গেছিল, আইসা ঘুমাইতেছে মনে হয়। এই পালকি, 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 সিলগা শুনতেছে না, ব্যস্ত আছে। চিনতে পারো দেখা যাইতেছে না তোমার, আবার চোখ পর্যন্ত দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা, হাই হাই জাংজো, হাই, কথা বলো তো, তুমি চিনতে পারো রে, এগুলো মিলে পিসির জামা। হ্যালো, হাই,
হাই হাই এ কি দুলকি গুড হাই অনেক বড় হয়ে গেছে সবার থেকে লম্বা এখন ওইদিকে মনে তাহলে পরীক্ষা ওরা খেলা নিয়ে ব্যস্ত ওরা খেলতেছে আচ্ছা 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 কালকে পাকো এ কি দুলকি পড়ালো দুলকি চিনতে পারছো না চিনতে পারতেছো না তুমি দুলকি না ও আসকি বড় হয়ে গেছে তো পিসি কই তোমার পিসি ওই ঘুম পাড়াইতেছে বাচ্চা ও সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো তোমরা তো ভালোই কি করা হচ্ছে এখন এমনি বসেছিলাম পালকি কাম এখন পড়াশোনা কি খবর আজকের মোটামুটি কোন লেভেলে আছে এখন কলেজে কলেজে হ্যাঁ তারপরে পিছনে কি হাই হাই কেমন আছো ভালো ভালো আছো হ্যাঁ ভালো চিনতে পারতেছো এইদিকে আসো দেখা যায় না তো পিছনে চলে গেলা সুজা ওই দাঁড়াও একটু দেখি কত লম্বা হইছে এই যে এখন তো মেয়ে এবং বাবা তো সমানই স্বাস্থ্য আচ্ছা তো ঠিক আছে যখন একটু থামতে হয় ওরা বলে মইরা জায়গা যে ময়রে গিয়ে আবার খেলা শুরু করবো এটা করতে চায় না যে আগে জিতালই তারপর না কম্পিটিশন ডাকলে ওরা এরকম করবে যে গেম শেষ হোক ঠিক আছে তো এখন কয়টা বাজে ওখানে আমাদের এখানে এখন বাজতেছে হলো 12:30 12টা 31 খাওয়া দাওয়া শেষ নাকি না খাওয়া দাওয়া করি নাই সবাই করছে এখন আমি করি নাই ওই অনুপম দ্বারা আসছিল তো আচ্ছা আর ফরিদ ফরিদ ভাই আসছিল তাদেরকে বিদায় দিলাম বিদায় দিয়ে পরেই বসলাম কিছু টিপস রাখলাম আচ্ছা কিভাবে কি করতে হয় এই যাওয়ার পরেই ট্রাই করলাম আচ্ছা এমনি স্পিড ভালো হওয়ার কথা কারণ ওখানে তো এখনো অত মানুষ ব্যবহার করতেছে না কিন্তু জলছত্র ওদিকে নাকি স্পিড খুবই খারাপ তাই বললো চালানো যাচ্ছে না নাকি ওই যে প্রাঞ্জলের নিচের লাইন খুবই স্লো
তাই তো বললো। তো প্রত্যাশা এখন কোন ক্লাসে? প্রত্যাশা ক্লাস 7 এ। ক্লাস 7 এ? হুম, অনেক বড় হয়ে গেছে না? কি লাগছে না কিন্তু প্রত্যাশা, তুমি কোন স্কুলে পড়ো? কর্পসে? ও, বাবানি স্কুলে দেখে পড়ি জাঙ্গা। হ্যাঁ, বাবান পড়াই না, পড়াই জাঙ্গা। ও, হোস্টেলে ছিল তো? ও আচ্ছা, ওই পরে হোস্টেলে আছে না এখন? তো হোস্টেল থেকে ছুটি, হোস্টেল থেকে নিয়ে এসে পড়ছি। ওই পরে ওই মাজঙ্গ বংশা দং না, প্রাঞ্জল বংশা। আচ্ছা, ওইখানেই ছিল। আচ্ছা, তাহলে একদিকে ভালো হয়েছে, মাজঙ্গ এমনি বা চাকাত না ঠিক মতো, আমার ইনা জানা না মাঝে মাঝে। এখন তো খারাপ অবস্থা, এমনি হাঁটতে পারে না। গায়েরাও তো অনেক দিন আসে না, মনে হয় 3-4 মাস ধরে টোটালি তো জার্নি করতে সমস্যা হয়। গায়েরা তো অনেক দিন ধরে আসে না। গতকালকে আসছিল জেমস, প্রাঞ্জল, কেলভিন আসছিল, আর কোথাও মনে হয় বের হয় না। আচ্ছা, অবস্থা খারাপই, হাঁটা চলা তো খুব হিসাব করে করতে হয়। স্বাস্থ্য তো এখন কমছে মনে হয় আগের থেকে না? স্বাস্থ্য একটু কমছে মনে হয় এখন, খাওয়া দাওয়া তো কমাই দিছে একদম, মনে হয় নিয়ম করে খাচ্ছে। আমি 5-6টার দিকে খাই, মাঝে মাঝে রাতে খাওয়া হয়, মাঝে মাঝে সব সময় না আরকি। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর দাদা, এটাই কি থাকবে সব সময়, এই আইডি থাকবে নাকি চেঞ্জ হবে? আইডি পাসওয়ার্ড এটা মনে হয় একই থাকবে, আমি এটা লিংকটা দিয়ে রাখতে পারি। ঠিক আছে, একই থাকবে আমার মনে হয়। আর ওই আমার জন্য সাথে সাথে ডিরেকশন পাঠাই দিবেন কি করতে হবে, সিন্স আমি তো এই বিষয়ে অক অনেক ট্রাই করতে করতে এই যে আসতে বললাম এই পর্যন্ত। হুম হুম, ঠিক আছে, ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। ঠিক আছে, মেসেঞ্জারে কি করতে হবে, এরপরে কি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমি একটা ওই ইউটিউবের একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব নি। ঠিক আছে, আমার নিজের তৈরি করা টিউটোরিয়াল আছে, তাছাড়া যারা ভালো করায় ওদের দিয়ে দিব নি, তুমি জাস্ট একটু প্র্যাকটিস করতে থাকবে আর কি। ঠিক আছে, তাহলে আপাতত ওই মেসেঞ্জারে দিলেই হবে, মেসেঞ্জারে। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা, ওকে বাই। Have a nice day.